নমস্কার, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও শিক্ষক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য। উপস্থিত সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সকলে শিক্ষক দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। প্রথমে আমার প্রিয় সকল শিক্ষকদের আমার প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। ভারতে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে শিক্ষক দিবস পালিত হয়। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী। ভারত সরকার 1954 সালে তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করে। ছাত্রছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাঁর জন্মদিনে শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষক দিবস শুরু করেছিলেন। শিক্ষক দিবস আমাদের জীবন ও সমাজে শিক্ষকদের অমূল্য অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এবং আমাদের নিজ নিজ কর্মজীবনে সফল হতে সাহায্য করার জন্য একজন শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। ভারতবর্ষে শিক্ষক দিবস অত্যন্ত আনন্দের সাথে পালন করা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারাও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিক্ষক দিবস শিক্ষক এবং শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্কের সৃষ্টি করে, তাই গুরু শিষ্য দুজনের জন্যে শিক্ষক দিবস একটি খুবই আনন্দের দিন।